ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، وقال الله سبحانه وتعالى: ويل لكل حمزة لمزة الذي ذم مالا وعددا. وقال نبي الله من صلى الله عليه وسلم: كل بني آدم خطاؤن. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অতঃপর তারই প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনার বিষয় হচ্ছে একজন আলেমকে নিয়ে। আলেমদের সমালোচনা করতে ভালো লাগে না, কিন্তু আলেমদের অদ্ভুত আচরণের ফলে, তাদের মিসবিহেভের ফলে, খারাপ ব্যবহার ফলে আজকে আলোচনা করতে বাধ্য হলাম। যা সম্পর্কে আলোচনা করব, তিনার নাম হচ্ছে মিস্টার নোমান কাসেমি। ইতিপূর্বে ডক্টর জাকির নায়েককে নিয়ে তিনি স্টেজে বসে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেইজ্জতি করেছে। সেই মুফতি, মানে যাকে ইন্টারনেটে মুফতি 288 বলে সার্চ দিলে পেয়ে যাবেন, সূরা বাকারার 288 নম্বর আয়াতের মুফতি, সে মুফতি নোমান কাসেমি। আবারও তুচ্ছ তাচ্ছিল্যভাবে আপনার কিছু ভিডিও তিনি প্রকাশ করেছেন। 5 মিনিট 13 সেকেন্ডের একটা ভিডিওতে তিনি করেছেন অনেকের, মানে অনেক কিছু মিথ্যাচার আহলে হাদিসের ব্যাপারে, সহি সুন্নার ব্যাপারে, ডক্টর মুজাফফর বিন মোহসেনের ব্যাপারে। মুজাফফর বিন মোহসিন একটা আছে, আমি তো দেওয়ানবাগিরে কুলান্দার কইছি, মুজাফফর বিন মোহসিন আরো নিচের কোন খবিস থাকলে, হ্যাঁ সে বলে নবীজি ভুল করেছেন, নবীজি মানুষ ভুল করেছেন, আমরাও ভুল। আজকে তাকে নিয়ে আলোচনা। শুরুতেই তিনি বলছেন যে মুজাফফর বিন মোহসিন তিনি একজন খবিস, ইন্নালিল্লাহ। ভাই, গালি দেওয়া তো ফাসেকের কাজ মুফতি সাহেব। জি, গালি দেওয়া তো ফাসেকের কাজ, তাই না? তো আপনি একজন মুফতি সাহেব, আপনি আবার ফাসেক কবে হলেন? তিনি একজন আলেমকে গালি দিচ্ছেন। যদি কোনো আলেম ভুলও করে, তাহলে তাকে ভদ্রভাবে তার কাছে মেসেজটাকে পৌঁছে দিতে হবে, এটাই মুসলিম উম্মার দায়িত্ব, তাই না? কিন্তু আপনি একজন মুফতি সাহেব হয়ে আপনি একজন আলেমকে বলছেন খবিস, কুলাঙ্গারে চেনিস। আচ্ছা, মুজাফফর বিন মোহসিন একটা কথা বলেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করতে পারেন, এটা আল্লাহ রসুল ভুল করেছেন, তিনি হাদিস দিয়ে কিন্তু প্রমাণ দিয়েছেন। আর উনি হাজার হাজার মানুষের সামনে বলছেন যে এটা কত বড় কুলাঙ্গার হলে এই কথা বলতে পারে যে আল্লাহ রসুল ভুল করেছে, নাউজুবিল্লাহ বলেন, এটা কেমন কথা যে আল্লাহ রসুল ভুল করেছে? কেন ভাই, আল্লাহ রসুল কি ভুল করতে পারে না? আল্লাহ রসুল ভুল করলে কি বিশ মহান নবী থাকতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলালেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বানি আদম, আদম সন্তান ভুল করবে মাস্ট। তাহলে আল্লাহ রসুল কি আদমের সন্তান নন? যদি আল্লাহ রসুল আদমের সন্তান না হয়ে থাকেন, তাহলে তিনি ভুল করেননি, মেনে নিলাম। কিন্তু আল্লাহ রসুলই বলছেন যে প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে, আর আল্লাহ রসুল অবশ্যই, নো ডাউট, কোনো সন্দেহ নেই যে তিনি হচ্ছেন আদমের সন্তান, অবশ্যই তিনি ভুল করেছেন। তাই বলে কি তিনার মর্যাদা কমে গিয়েছে? দেখুন, ভুলের তো সিস্টেম রয়েছে, এর অর্থ এই না যে ভুল মানেই খারাপ, না। আল্লাহ রসুল এ ভুল করেছেন বা ভুল করতে পারেন, এ ব্যাপারে বেশ কিছু হাদিস রয়েছে, তা খুব সংক্ষেপে এটুকু বলতে পারি যে আল্লাহ রসুল যে শরীয়তের ব্যাপারে কথা বলেছেন, শরীয়তের ব্যাপারে, দিন ইসলামের ব্যাপারে কথা বলেছেন, এই দিন ইসলামের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুল বলেননি, এটা আমরা জানি, সেই হাদিস দ্বারা সাব্যস্ত। আবদুল্লাহ বিন আমর ইবনুল আস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যা বলেন তাই আমি লিখে রাখি। কিছু কুরাইশ এর লোকজন এসে বলছে যে এটা আবার কেমন কথা যে আল্লাহ রসুল যা বলেন তাই তুমি লিখে রাখো, কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তো ভালো মুডে থাকেন না, কোনো সময় তিনি আপনার রেগে থাকেন, কোনো সময় অনেক আনন্দে থাকেন, কোনো সময় খুশিতে থাকেন, তাহলে এটা কি তোমার লেখা ঠিক হচ্ছে? আল্লাহ রসুল তো কোনো কথা রাগেও বলতে পারেন, সেটা আবার কী করে হয়? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আল্লাহ রসুলের কাছে।
গিয়ে বললেন যে আল্লাহ রসুল, আপনি যে কথাগুলো বলে থাকেন তো আমি তো সব কথাগুলাই লিখে থাকি, তো আপনার কি কথা বলার মধ্যে কোনো ভুল থাকে নাকি? তখন আবদুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমি মুহাম্মাদের জান, এই জিহ্বা দ্বারা কখনো কোনো মিথ্যা কথা, কখনো কোনো ভুল কথা বেরোবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। তার মানে আমরা কনফার্ম হলাম শরীয়তের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো ভুল মানে করেননি আল্লাহ রসুল। তাহলে এখানে বুঝতে হবে, আমরা এখানে বুঝলাম যে আল্লাহ রসুল ভুল করেননি, আলহামদুলিল্লাহ। এবার শরীয়তের ব্যাপারেও কিন্তু আল্লাহ রসুল ভুলে গিয়েছেন, ভুল করার ভুলে যাওয়া কিন্তু এক না। একটু খেয়াল করুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি একদিন দুই রাকাত সালাত আদায় করলেন, সাহাবীরা বলছে আল্লাহ রসুল আপনি তো দুই রাকাত সালাত আদায় করেছেন, তখন আল্লাহ রসুল বলছে ও আচ্ছা ঠিক আছে, আসলে আমি তো মানুষ, আমার তো ভুল হয়, আমি তো ভুলে যাই, তো ঠিক আছে যদি এইরকম কিছু হয় তো তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। তারপরে এখানে বোঝা গেল যে আল্লাহ রসুল ভুলে গেছেন, ভুল করেননি, তবে যখন আল্লাহ রসুল শরীয়তের ব্যাপারে কোনো কিছু ভুল করেই ফেলেন তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে আল্লাহ রসুলকে জানিয়ে দেন। তার দলিল বদরের যে যুদ্ধ হয়ে গেল, যুদ্ধবন্দী যে ব্যক্তিবর্গরা ছিল তাদেরকে নিয়ে কি করবেন, এটা আল্লাহ রসুল বিভিন্ন জোরার কাছে মতামত চাইলেন। তো উমার রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রসুল যারা যুদ্ধবন্দী হয়েছে তাদেরকে হত্যা করে ফেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন জি না আল্লাহ রসুল, এদেরকে হত্যা করতে হবে না, এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন। তো আল্লাহ রসুলের এই দ্বিতীয় আলোচনাটি অনেক পছন্দ হলো, তো তিনি বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে এদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে আমি এদেরকে ছেড়ে দেবো। আল্লাহ রসুল এই সিদ্ধান্ত যখন ঘোষণা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ওহী নাজিল করলেন এবং বললেন হে আল্লাহ রসুল তোমার সিদ্ধান্ত ভুল হচ্ছে। এখানে উমার রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তটাই প্রাধান্য পাবে, কারণ তাদেরকে তোমাকে হত্যা করতে হবে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হত্যার নির্দেশ দিলেন। ভালো করে খেয়াল করুন যে শরীয়তের ব্যাপারে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ভুল করতে যান তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুধরিয়ে দেন। কনফার্ম। এবার আসুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন দেখলেন মদিনার লোকেরা পুরুষ খেজুরের এবং মানে মেয়ে খেজুরের দুই খেজুরের পরাগরেণু মিলনের একটা ব্যাপার ঘটিয়ে তারা ফলন ফলাচ্ছে। তখন আল্লাহ রসুলের এটাকে দেখে খারাপ লাগলো, তিনি বললেন যে এটা কেন তোমরা করছো, এটা এখন থেকে করবে না। তখন তারা করলো না, পরবর্তী বছর খেজুরের ফলন খুব খারাপ হলো। তখন তারা এসে আল্লাহ রসুলকে বললো আল্লাহ রসুল আমরা দীর্ঘদিন যাবত এইভাবে পরাগরেণু মিলন একটা সংযোগ ঘটে থাকি কিন্তু আপনি আমাদেরকে নিষেধ করেছেন, সুতরাং আমরা করিনি, কিন্তু আজকে দেখুন খেজুরের অবস্থা কী খারাপ। তখন আল্লাহ রসুল বলছে ওহো আচ্ছা ঠিক আছে, দুনাবি ব্যাপার তো আমি অত বুঝি না, হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, তোমরা ঠিক আছে পরাগরেণু মিলন করো। তাহলে কি আল্লাহ রসুল ভুল করেননি? ও মুফতি সাহেব, আপনি যে বলছেন যে আল্লাহ রসুল ভুল করতে পারেন, নাউজুবিল্লাহ, অবশ্যই আল্লাহ রসুল ভুল করতে পারেন, যেহেতু আল্লাহ রসুল একজন মানুষ, ভুল করতে পারেন। আর ভুল করা মানে কি সে খারাপ হয়? আল্লাহ আকবার, তিনি শ্রেষ্ঠ মানুষ, মহামানব, তার উপরে পৃথিবীতে আর কেউ নেই আমরা মনে করি। তবে তিনি ভুল করেছেন, সে ভুলটা হয়তো আমাদের জাতির ভালোর জন্য অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভুল করিয়েছেন, আল্লাহু আলম। আশা করছি মুফতি সাহেব আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখন আপনি যে ডক্টর মুজাফফর বিন মহসিনকে আপনি যে কুলাঙ্গার বললেন, খবিশ বললেন, তার কি হবে? তার জন্য মুজাফফর বিন মহসিনের হাত ধরেই ক্ষমা চাইতে হবে, নইলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবে না, সাবধান। তারপরে আবার আপনি মিথ্যাচার করছেন, দেখুন ভিডিওটা। সুন্নাত ওয়াজিব মুস্তাহাব সাব্যস্ত করার জন্য হাদিসের দরকার, হাদিস সাব্যস্ত করার কোন দলিল নাই। এই জন্য মুসলমান সুন্নাত মত জীবন চলতে হবে, হাদিস মত নয়। উনি সুন্নাত এবং হাদিসের মধ্যে পার্থক্য করছেন। দেখেন এত বড় একজন মুফতি সাহেব, উনি বুঝেন না যে সুন্নত কাকে বলে আর হাদিস কাকে বলে। আরে হাদিস আর সুন্নত মানলেওয়ালা মানুষ, আপনি কি বুঝেন না যে যাই হাদিস তাই সুন্না, এটা কি জানা নেই আপনার? ও মুফতি সাহেব, আপনি কোথা থেকে পেলেন যে হাদিস আলাদা আর সুন্নাত আলাদা? এই আপনাদের সমাজ জন্যই কিন্তু সমাজে আজকে বিভ্রান্তিমূলক কথা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তারপরে আপনি বলছেন যে আহলে হাদিসের লোকেরা নাকি আপনাদের মতো মানুষকে দাওয়াত দেয় না, দেয় যারা শ্রমিক শ্রেণীর মানুষ, যারা শ্রমিক শ্রেণীর মানুষ। আরে মুফতি সাহেবের মুখখানে একটু দেখুন,
আপনারা একটু আমাদের সামনে আসেন, আড়ালে গিয়ে কোন এক লেবারকে, কোন গার্মেন্টসের শ্রমিককে, 2 টাকা দামের মজুরকে, সাধারণ মজদুরকে আপনারা আহলে হাদিস হওয়ার দাওয়াত দিবেন না? লুৎফর রহমান ফরাইজিকে, মুফতি মিজানুর রহমান সাহেবকে, আমার মতো নগণ্য লোকদেরকে আসেন, আপনারা আহলে হাদিস বানিয়ে দেন। আপনারা যদি আমাদেরকে আহলে হাদিস বানাইতে পারেন, আপনাদের সাথে আমরা ওয়াদা করলাম বছরে 200 মাহফিল করি, 2 লক্ষ মানুষ অন্তত আমাদের বয়ান শুনে, হাজার হাজার মানুষ আমাদের আলোচনা শুনে আমরা আহলে হাদিস হয়ে যদি যেতে পারি, আপনাদের পক্ষে আমরা ওকালতি করব। আসেন, আপনারা আমগরে দাওয়াত না দিয়ে গার্মেন্টসের শ্রমিকরে দাওয়াত দেন কি লাগা? আল্লাহু আকবার, কি করে তুচ্ছ তাচ্ছিল্য করছে গার্মেন্টসে যারা চাকরি করে যেসব ভাই বোনেরা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে যে আহলাদিসের লোকরা, পণ্ডিতরা বা ইমামরা, তারা দাওয়াত কাদেরকে দেয়? যে যারা শ্রমিক শ্রেণীর মানুষ, মানে যিনি শ্রমিককে ঘৃণা করছেন। আল্লাহু আকবার, বাংলাদেশের মানুষের উচিত, সমস্ত শ্রমিকদের উচিত এ ধরনের বক্তাকে সমাজ থেকে বয়কট করা উচিত বলে আমরা মনে করি। আচ্ছা, এবার খেয়াল করুন, মুফতি সাহেব ধরা পড়ে গেছে 5 মিনিট 13 সেকেন্ডের ভিডিওতে। এ দেখেন, খেয়াল করেন, মুফতি সাহেব পানি পান করছে, দেখেন একবার। জি জি জি, মুফতি সাহেব পানি পান করছে, পানি পান করার পূর্বে কিন্তু বিসমিল্লাহ বলে নাই এবং পানি পানের শেষে আলহামদুলিল্লাহ বলে নাই। ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখুন, পানি পান করলো, বিসমিল্লাহ বলেনি, পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলেনি। অনেকে বলতে পারেন যে উনি তো মনে মনে বলেছেন, মনে মনে বলা হয় না, আরবি বলতে গেলে ঠোঁটটাকে নড়াতে হবে। একবার ভালো করে আবার খেয়াল করুন, কই আমি তো দেখতে পাচ্ছি না, আপনারা পাচ্ছেন কি? চিন্তা করেন, ইনি হচ্ছেন সুন্নত মানলেওয়ালা মানুষ, কিন্তু জানে না যে পানি পান করতে গেলে আল্লাহ রাসূল বলেছেন 6 খানা নিয়ম মানতে হবে। তিনি তো বিসমিল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না শেষে, এবার একটু খেয়াল করে দেখুন, সুবহানাল্লাহ। তো মুফতি সাহেবের নাকি সুন্নত লাগে না, চিন্তা করেন, উনি সুন্নতের ঠিকাদার হয়েছেন অথচ ওনার নাকি সুন্নত লাগে না। তারপরে একবার খেয়াল করে দেখুন ভিডিওতে, হাত বাঁধা নিয়ে করছেন কি উনি? লা মাযহাবীদেরকে দেখবেন 12 জন 12 আইটেমের ফতোয়া দেয়, কেউ এমনে বান্ধে, কেউ এমনে বান্ধে, কেউ এমনে বান্ধে, কেউ এমনে থাকে, কেউ এমনে থাকে, কেউ এমনে থাকে, ঠিক নেই হেরা, 12 জন 12 আইটেম। দেখুন, মনে হচ্ছে একজন জোকার, হাত বাঁধা নিয়ে কীভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আল্লাহ আকবার। আচ্ছা, যদি হাত বাঁধা নাভির নিচে হাদিস সহিও হয়, যদি সহিও হয়, তো বুকে হাত বাঁধারও তো হাদিস আছে, তাহলে হাত বাঁধার কি এটা সিস্টেম? আচ্ছা ঠিক আছে, হাত বাঁধার এইটা সিস্টেম হতে পারে, কিন্তু হাত কি এইভাবে কেউ বাঁধে? দেখেন উনি দেখাচ্ছেন, খেয়াল করুন, তাহলে উনি কি হাত বাঁধা নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করলেন না? উনি কি আল্লাহ রাসূলের সুন্নাহ এবং হাদিস নিয়ে আপনার ফালতু মন্তব্য করছেন না? তাহলে এরা মুফতি কী করে হতে পারে? এরা আবার দাবি করে এনার হচ্ছে বড় বড় মুফতি। আল্লাহ গো, এসব মুফতির হাত থেকে তুমি সমাজকে বাঁচাও, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তারপরে দেখুন এই 5 মিনিট 13 সেকেন্ডের ভিডিওতে মুফতি সাহেব এখনো চা পান করছেন। জি, ভালো করে খেয়াল করে দেখুন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং খেয়াল করুন, চা পান করছেন, এখনো বিসমিল্লাহ বললেন না, এ তো উনি কাপকে রাখলেন, এখনো তিনি আলহামদুলিল্লাহ বললেন না। ও মুফতি সাহেব, সুন্নত কোথায় গেল? 288 নম্বর মুফতি, মানুষকে অপমান করতে যান, নিজে তো অপমানিত, আপনার তো লজ্জা থাকা উচিত। লজ্জা থাকলে আপনি জাতির সামনে ক্ষমা চাইবেন বলে আমরা আশাবাদী, ক্ষমা চাইলে আপনার অবমূল্যায়ন হবে না, ইনশাআল্লাহ আপনাকে মূল্যায়ন করা হবে, একটু খেয়াল করে দেখুন। তারপর আপনি বলছেন আহলে হাদিসের লোকেরা হচ্ছে গণ্ড মূর্খ, নাউজুবিল্লাহ। আপনি আবার বলছেন আহলুল হাদিস কারা? যারা আল্লাহ রাসূলের সুন্নাকে, আল্লাহ রাসূলের হাদিসকে পুঙ্খানুপুঙ্খ মেনে চলে, যেখানে মানব রচিত বিধান অচল যাদের কাছে, যারা কোরআন এবং সুন্নাতকে নির্ভেজালভাবে মেনে চলে, তারা হচ্ছে আহলুল হাদিস। আর ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, যখন কোনো আহলুল হাদিসের ব্যক্তিকে দেখি, আমার মনে হয় স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, সুবহানাল্লাহি বিহামদিহি। সেই আহলুল হাদিসকে আপনি বলছেন গণ্ড মূর্খ। আপনি কি কোরআনুল করিমের সূরা হুমাজা পড়েননি? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস তাদের জন্য, তারা হচ্ছে যারা হচ্ছে সামনে মানুষকে অপমান করে এবং যারা মানুষ পেছনেও মানুষের গীবত করে। তো আপনি যে ভিডিওটা বানিয়েছেন, আপনি সামনেও তো অপমান করছেন আবার পেছনেও গীবত করছেন, আপনার উচিত ভালোভাবে এই, যারা ভুল, যদি কেউ ভুল করে থাকে সেই ভুলগুলো তাকে শুধরে দেওয়া, কিন্তু আপনার এই ভিডিওটা তৈরি করা ঠিক হয়নি বলে আমরা মনে করি। তবে বাদবাকিটা দর্শক দেখবে, দর্শকদের জন্য ছাড়া থাকলো। আল্লাহ এই ধরনের মুফতিদেরকে তুমি সঠিক রাস্তা প্রদান করো, আল্লাহুম্মা আমিন। এরা যা ভুল করেছে, এই ভুলের শাস্তিস্বরূপ যেন তারা সঠিকভাবে
আহলুল হাদিস অর্থাৎ কোরআন এবং হাদিস মানলে বলা হতে পারে, তার জন্য তুমি তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর লা মাযহাবীদেরকে দেখবেন 12 জন 12 আইটেমের ফতোয়া দেয়, কেউ এমনে বান্ধে, কেউ এমনে বান্ধে, কেউ এমনে বান্ধে, কেউ এমনে থাকে, কেউ এমনে থাকে, কেউ এমনে থাকে, ঠিক নেই। এরা 12 জন 12 আইটেমে হাত বান্ধে, আর আমাদের 12 কোটি জন এক সিস্টেমে হাত বাঁধে। আলে হাদিসদের 3 জনের 3 আইটেমের ফতোয়া, আর আমাদের সকল ওলামায়ে কেরামের এক ফতোয়া। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই সমস্ত গণ্ড মূর্খদের সম্পর্কে নবীজি আগেই বলে দিয়েছেন, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ অশিক্ষিত গণ্ড মূর্খদেরকে নিজেদের নেতা মানবে। আপনারা বলেন তো নবীজিকে নামাজ পড়তে দেখেছে মুজাফফর বিন মুহসিনে, হের আব্বায় না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এখন হ্যাঁ যে বলো আবু বকরের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, তো আপনারা বলেন তো কার তরিকায় পড়বো? মুজাফফরিয়ার বাপের তরিকায়। ও মুসলমান, এইভাবে আপনাদেরকে বিভ্রান্ত করে চলছে।